আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি রিভিউ করছি পাওলো কোয়েলোর দি আলকেমিস্ট। এটা আপনি লাইব্রেরি বলেন আর ফুটপাথ বলেন, অধিকাংশ জায়গায় এই বইটা খুঁজে পাবেন, কারণ এই বইটা খুবই পড়তে সহজ, ইন্টারন্যাশনাল বিখ্যাত এবং অনেক পপুলার। এবং যারা নতুন কেবল বই পড়া অভ্যাসটা শুরু করতে যাচ্ছেন তারা পড়ে বেশ মজা পাবেন, কারণ সহজ ভাষা একদম। তবুও যাদের সমস্যা হয় তাদের জন্য আমি বাংলা অনুবাদের লিঙ্কটাও দিলাম এবং অরিজিনাল কপির লিঙ্কটাও ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা ফ্যান্টাসি ফিকশন বই, তাই আমি যদি পুরো গল্পটা বলে দিই আপনি আর বই পড়ে মজাটা পাবেন না, আর যদি কিছু না বলি তাহলে তো রিভিউ হলো না। তাই আমি আধা বলবো আধা ছাড়বো এবং আমি নিজে যা বুঝলাম সেটা আপনাদের সাথে এক্সপ্রেস করার চেষ্টা করব, যেন আপনারা যারা বইটা সম্পর্কে কিউরিয়াস তারা কিনবেন নাকি কিনবেন না ডিসিশনটা নিতে পারেন, এবং যারা পড়তে ইচ্ছুক না তারা যখন ফ্রেন্ডের সাথে ডিসকাশনে যাবেন অন্তত যেন ন্যূনতম কথাগুলো বলতে পারেন। সো আমাদের এই গল্পের মেইন নায়ক হচ্ছে আপনার সান্তিয়াগো, সে ভেড়ার পাল চালায়। তো সে স্বপ্ন দেখা শুরু করলো যে ইজিপ্টে পিরামিডের কাছে তার একটা গুপ্তধন আছে, সেই স্বপ্নটা বারবার দেখা শুরু করলো। সে ভাবলো যে সে কি এই ভেড়ার পালগুলো সব বিক্রি করে দিয়ে জার্নিতে চলে যাবে, সব ছেড়ে দিয়ে ওই যে জায়গায় বড় হয়েছে সেখানে একজন মেয়েও আছে, সে বারবার দেখে যায় যে কবে তার সাথে বিয়ে হবে। তো সব কিছু ডিসিশন নিয়ে সে ভাবলো যে না, আমি স্বপ্নে যা দেখছি যে গুপ্তধন ওটা পিছিয়ে আমি যাবো। সে ভেড়া পাল বিক্রি করে দিল এবং যাত্রা শুরু করে দিল। সান্তিয়াগোর ভাগ্য একটু খারাপ, একটু ঠ্যাক খেয়ে গেলো প্রথমেই, যখনই বের হলো ও একদম ঠ্যাক ঠ্যাক খেয়ে সব হারিয়ে ফেললো, চিন্তা হয়ে গেলো সব কিছু। তো কী করবে বেচারা, এক রাজার সাথে দেখা এবং কাকতালীয়ভাবে বিভিন্ন ঘটনার কারণে সে ওই এলাকায় বসবাস করা শুরু করলো। সে বিক্রি করা শুরু করলো হচ্ছে বিভিন্ন মাটির তৈরি, মাটির তো না আপনার কাঁচের তৈরি জিনিসপত্র, বিভিন্ন শোপিস বিক্রি করা শুরু করলো। সে দেখলো যে ওই রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যেত, তো সে ভাবলো যে কেন না তাদেরকে চা অফার করি, এবং চা যে কোনো পাত্রে না, যেসব সুন্দর সুন্দর পাত্র আছে কাঁচের ওগুলোতে অফার করা শুরু করলো। তো মানুষ বেশ মজা পায় এবং মানুষ ভাবাও শুরু করলো যে এই নিশ্চয়ই পাত্রগুলোর মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে কিংবা ফ্লেভার আছে। তো এই সব কিছু মিলে ব্যবসা খুব সুন্দর কাটা শুরু করলো, সে বেশ অর্থ জমিয়ে ফেললো। আবার সে স্বপ্ন দেখা শুরু করলো যে তার গুপ্তধনটা আছে, সে কি সব কিছু ছেড়ে দিয়ে ব্যবসা রেখে আবার যাত্রা করবে নাকি না, যেহেতু গল্প আগাতে হবে সে সব কিছু আসলে ছেড়ে দিয়ে আবার যাত্রা শুরু করলো। এবার সে মরুভূমিতে যাত্রা করছে এবং যাত্রাপথে একটা ওয়েসিসে আটকে পড়লো, কারণ চারপাশে যুদ্ধ হচ্ছে। এখন ওই এলাকায় একজন নারীকে সে দেখতে পেলো এবং সে প্রেমে পড়ে গেল, কিন্তু মাঝখানে একদিন সে হঠাৎ করে মরুভূমিতে দুটো ঈগল পাখি দেখে বুঝতে পারলো যে শত্রুপক্ষ আক্রমণ করতে আসছে। তো সে বিচক্ষণতার সাথে এই জিনিসটা ব্যাখ্যা করলো এবং আসলেই একটা বড় আক্রমণ থেকে পুরো জায়গাটা এলাকাটা মানুষ রক্ষা পেল। তো তাকে বিশাল একটা ভালো একটা পদে উন্নীত করা হলো, তাকে অনেক সম্পদ দেওয়া হলো। তো সে বেশ খুশি যে তার পছন্দের মানুষের সাথে সে আছে, সে এখন সম্মানিত এলাকার, তার সম্পদ আছে, লাইফ সেট যাকে বলে আর কি, তো বেশ চিল অবস্থায় আছে সান্তিয়াগো। কিন্তু তার স্বপ্ন তাকে আর ছাড়ে না, সে আবারও স্বপ্ন দেখা শুরু করলো যে তার গুপ্তধনটা আছে। এবং এখানে আমার মনে হয় রূপকর্থে বেশ একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে সান্তিয়াগোর লাইফের সব ছিল, ভালোবাসা মানুষ ছিল, ভালোবাসা ছিল, সম্মান ছিল, সম্পদ ছিল, সব স্টেবল লাইফ, কিন্তু ওর একটা স্বপ্ন ছিল এবং স্বপ্নের পিছে যদি তাকে যেতে হয় সব কিছু ছেড়ে তাকে যেতে হবে। তো এই জিনিস হচ্ছে আমাদের নিজের লাইফেও, হয়তো বা আমরা লাইফে কোনো কোনো স্বপ্ন মনে পুষে রাখি কিন্তু আস্তে আস্তে পরিবেশের চাপে, হ্যাঁ ঠিকই পড়াশোনা করলাম, ইঞ্জিনিয়ারিং করলাম, আচ্ছা ঠিক আছে আমি জব করতে পারছি, ঠিক আছে জব করলাম, এবং হঠাৎ করে একদিন জেগে নিজেকেই দেখবো যে আরে আমি এখন যা কিছু করতেছি এটা তো কখনো আমি নিজের জন্য প্ল্যান করি নাই, আমার তো স্বপ্ন অন্য কিছু ছিল, অন্য কিছু আমি এটা হতে চেয়েছিলাম, কিন্তু ততদিন নিয়ে বেশি লেট হয়ে যায়। সো শান্তিভাবে সামনে এই জিনিসটা ছিল, তাকে একজন বললো যে দেখো এখন তুমি স্টেবল লাইফটা পারবা, 3-4 বছর তুমি মনে আনন্দে থাকতে পারবা, কিন্তু কোনো এক সময় তুমি স্বপ্নে দেখবা যে তুমি যে গুপ্তধনটা স্বপ্নে দেখতা ওটা চিরজীবনের জন্য দেবে গেছে, আর কখনো তুমি পাবা না, তখন আর তুমি ফেরত যেতে পাবা না এবং বাকি পুরোটা জীবন ওই আফসোসের সাথে তোমাকে থাকতে হবে। তো সান্তিয়াগো যেহেতু গল্পের মধ্যে সে আছে, সে আবার সব কিছু ছেড়ে সে গুপ্তধনের পিছিয়ে গেল এবং সে এবার ধরা খেলো, ধরা খেয়ে কোনো না কোনোভাবে সে রক্ষা পেলো। এবং এটার মধ্যে একটা জোশ কাহিনী আছে যে এখানে তার আলকেমিস্টের সাথে দেখা হয়, যে আসল মাস্টার, সে এলিক্সির বের করে, সে এমন একটা জিনিস বের করে যেটা অন্য জিনিসকেও সোনা বানিয়ে দিতে পারে। তো এখানে বিভিন্ন ছোটো ছোটো গল্প ছিল, সে বললো যে যে কোনো সময় কেন আপনি এই সোনার জিনিসটা ব্যবহার করে অন্য বাকি সব কিছুকে সোনা বানিয়ে দিচ্ছেন না। তখন আলকেমিস্ট বললো যে দেখো আমি যদি সব কিছুকে সোনা বানায় দিই সোনার আর ভ্যালু থাকবে না। এবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে লোহার কাজ লোহা করবে, সোনার কাজ সোনা করবে, কিন্তু সবাই যদি একই জিনিস হতে যায় তাহলে সবারই আসলে ভ্যালু থাকবে না এবং কেউই নিজের ফুল পটেনশিয়ালে বাঁচতে পারবে না। তো
কাহিনী ছিল হচ্ছে কেমিস্ট্রির লোহাকে স্বর্ণ বানানোর জিনিস, বাট ওইটার মধ্যে একটা মেটাফর ছিল, একটা শিক্ষা ছিল। তো ফাইনালি সান্তিয়াগো বিভিন্ন ঘটনাক্রমে ফাইনালি গুপ্তধনটা খুঁজে পায়, বাট পিরামিড দেখার ছলে সে ওইখানেও ঠ্যাক খায়, আবার সব কিছু তার কাছে নিয়ে যাওয়া হয়। বাট এখানে হচ্ছে আসল লেসেনটা আমার যেটা মনে হয়, গল্প এখানে শেষ হয় যে ও আবার আগের জায়গায় ফেরত যায়, বাট দ্য পয়েন্ট ইজ তার পিরামিডটা দেখা হয়ে যায়। গুপ্তধন জাস্ট একটা ওসিলা ছিল, বাট তার হয়তো বা স্বপ্নটা ছিল সে হচ্ছে পিরামিডটা দেখবে। তাই পিরামিডটা দেখার পথে যেতে যেতে তার অনেকগুলো লাইফ এক্সপিরিয়েন্স হলো, সে বিজনেস শিখে গেল, সে সম্পদ পেয়ে গেল, সে আলকেমি শিখে গেল, সব কিছু দেখলো, পুরো দুনিয়া দেখলো, এবং মাঝখান দিয়ে পিরামিড দেখার ছলে সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে গেল, যে বিশ্বব্রহ্মাণ্ডের সূক্ষ্মতে সূক্ষ্মতে উৎসগুলো সম্পর্কেও অবগত আছে। সো আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে, কারণ এটার মধ্যে সুন্দর একটা আবহ ছিল যে আপনি খালি নিজের স্বপ্নের পিছিয়ে দৌড়াবেন এমন না, এমন না যে আপনি কোনো একটা লক্ষ্য বাস্তবায়ন করছেন, ওই লক্ষ্য বাস্তবায়নের প্রসেসে আপনি যে মানুষটা হয়ে উঠবেন ওটাই আসলে মেইন জিনিসটা, অর্থাৎ দ্য প্রসেস দ্য মেইন থিং। বলে না যে ডেস্টিনেশনটা মেইন জিনিসটা, জার্নিটাই মেইন জিনিস, এবং জার্নির মাধ্যমে আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবেন, ওই এক্সপিরিয়েন্সের থ্রুতে আপনার জীবনটা আরও বেশি পরিপক্ক হবে। সো ওটাই আমরা দেখি আর কি, যে সান্তিয়াগো আস্তে আস্তে নিজের কমফোর্ট জোনটা ছেড়ে ছেড়ে নিজের লাইফে, তার ভেড়াপাল ছিল, তার জন্মভূমি ছিল, তার ভালোবাসা একজন মানুষ ছিল, সে সফল ব্যবসা করছিল, সব কিছু ছেড়ে সে স্বপ্নের পিছে দৌড়াচ্ছিল, এবং অনেক বাধা বিপত্তি তাকে অতিক্রম করতে হয়েছে, কিন্তু সবগুলো থেকে শিখেছে। এবং ফাইনালি যখন সে গুপ্তধনটা পেল, হারানোর পরও ওর পিরামিডটা দেখা হয়ে গেছিলো, এবং যখন সে ফেরত আসলো ওর এলাকায়, ওইখানে সে আবার সম্মানের সাথে থাকা শুরু করলো। তো আমার কাছে বইটা বিভিন্ন কারণে ভালো লেগেছে, কারণ বিভিন্ন বইতে না আপনার ফোর্সফুলি বিভিন্ন মোটিভেশনাল জিনিস কিংবা আপনার ইন্সপিরেশনাল কোট চাপিয়ে দেওয়া হয়, বাট এই বইয়ের রূপকর্থা খুঁজতে গেলে আপনি অনেক কিছু খুঁজে পাবেন। এবং আমি রিভিউটা করার আগে অনেকগুলো ভিডিও দেখছিলাম, প্রতিটা ভিডিওর ব্যাখ্যা ডিফারেন্ট ডিফারেন্ট। এবং এই বইয়ের একটা ফেমাস উক্তি আপনি প্রায় সব জায়গায় পাবেন, সেটা হচ্ছে ওয়েন ইউ ট্রাই টু ডু সামথিং দ্য হোল ইউনিভার্স কনস্পায়ার্স টু হেল্প ইউ, অর্থাৎ আপনি যখন কোনো কিছুটা করতে যাবেন, নিজের স্বপ্নের পিছিয়ে ছুটবেন, পুরো পৃথিবী আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। কিন্তু আমার এই না যে আপনি কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন না। সান্তিয়াগো সব কিছু চিন্তা হয়ে গেছিলো, সে সব সম্পদ হারিয়ে ফেলেছে, ভালোবাসা মানুষটাকে সে রিস্কে রেখে যেতে হয়েছিলো, বাট তারপরও সে এক্সপিরিয়েন্সের থ্রুতে গিয়েছে, এবং এক্সপিরিয়েন্সের কারণে সে একটা ওয়ার্থ লাইফ টাইম স্টোরি সে পেয়েছে, একটা এক্সপিরিয়েন্স পেয়েছে যেটা বাকি পুরোটা জীবন তার সাথে থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যে পাওলো কোয়েলোর এই বইটা দি আলকেমিস্ট এটা একটা জার্নি কথা বলছে, বাট আপনি যদি রূপক খুঁজেন এটা আমাদের জীবনের কথাই বলছে, জাস্ট সান্তিয়াগো যে মরুভূমিতে যাচ্ছে ওটারই বিভিন্ন রূপকর্থে। এবং কিছু কিছু অংশ আমার বেশ ভালো লেগেছিলো, লাইক একটা যেরকম বললাম যে দ্য আলকেমিস্ট যিনি ছিলেন তিনি পারলে সব কিছুই সোনা বানিয়ে ফেলতে পারতেন, বা তিনি বুঝতেন যে সব কিছু একটা পারপাস আছে, সব কিছু সোনা বানানো আসে জিনিসটা হবে না। সো আলকেমি তিনি শিখেছেন, বাট আলকেমি শিখতে যেয়ে কেমিস্ট্রি শিখতে যেয়ে তিনি জীবনে আরও ঘুরো রহস্য বুঝেছেন যে আসলে সবার একটা পারপাস আছে, সবার একটা উদ্দেশ্য আছে, একজন একজনকে কপি করতে গেলে সবারই আসলে ভাত নষ্ট। এবং আরও কিছু অংশ ছিল, যেরকম আপনার ইগল পাখি দেখে সে বুঝতে পারলো যে মানুষ আসবে নাকি না, সে ডেজার্টের বিভিন্ন অবস্থা দেখে বুঝতো যে কখন রাত আসবে, কখন শীত আসবে, সে কি আদৌ জার্নিটা করবে নাকি না। সে যখন ভেড়াপালের সাথে থাকতো সে বুঝলো যে ভেড়াপালগুলো যখন ঘুম থেকে উঠে সেও ঘুম থেকে উঠছে, এবং তাদের মধ্যে কোনো কথাবার্তা হয় না, বাট একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো ভেড়া, ইগল কিংবা মরুভূমি এগুলো জাস্ট মেটাফর, আসলে বোঝানো হচ্ছে যে আমাদের সাথে পৃথিবীর একটা কানেকশান আছে, আমরা যদি ঠিকমতো অবজার্ভ করি আমরা অনেক কিছুর মধ্যেই আমাদের স্বরূপটা দেখতে পারবো, এবং ওইটা যদি আমরা ফলো করতে করতে নিজের ড্রিমটাকে চেস করি আমরা আমাদের লাইফে আরও সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স পেয়ে যাব। তো আপনি যদি বইটা পড়েন আপনার ব্যাখ্যা সম্পূর্ণ ডিফারেন্ট কিছু একটা হতে পারে, আমি আমার সাইড থেকে যা কিছু আমি বুঝেছি তা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনার যদি মনে হয় যে আপনি বইটা কিনবেন নাকি কিনবেন না এই দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমি বলবো যে অফকোর্স কিনে নেন, বিকজ এই বইটা আপনার বারবার আপনার চোখের সামনে পড়বে, যেহেতু আজকে মেনশন করে দিচ্ছি, এবং আপনি খেয়াল করবেন যে আসলে ফুটপাথ লাইব্রেরিতে সব জায়গায় এই বইটা আছে, পড়ে আসলে একটা ফিল গুড ভাইব পাবেন। আমি প্রায় চারবার মাত্র বসে পুরো বইটা শেষ করেছি, কারণ বেশ মজা পেয়েছি। তাই আমি বলবো যে কেউ যদি পড়তে চান অফকোর্স কিনতে পারেন, ঠকবেন না, বই কিনে কেউ দেনও হয় না। সো দ্যাটস অল ফ্রম মি, আপনি যদি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে টাইপ করে জানিয়ে দিন যে আপনার কোনো এখানে অ্যাড করা ছিল নাকি না। এবং এই তো ভিডিও বানাতে প্রায় 200,000 সাবস্ক্রাইবার হয়ে যেতে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এক সময় আমারও মনে হয়েছিল যে আরে কি ভিডিও বানায় কী করবো, বাট
আমার মনে হয় এই ভিডিও বানানোর প্রতি আমি বারবার ফেরত যাই। তাই মেবি মেবি সান্দিয়াগো যে এই স্বপ্ন দেখতে গুপ্ত ধরনের, মেবি আমার স্বপ্নটা হচ্ছে এই জিনিসগুলো কন্টিনিউ করে যাওয়া, নিজের লাইফে যা কিছু শিখছি যদি এখনও বড় পরিসরে করা হচ্ছে না, বাট ওই জিনিসগুলো করে যাওয়া, হয়তো বা সামনে এমন কোনো এক্সপিরিয়েন্স চলে আসবে যেটা বলার মতো থাকবে। সবাইকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিস হ্যাজ বিন এ ওয়ান্ডারফুল জার্নি, সি ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।